subscribe कीजिए मेरे डिजिटल लाइफ चैनल को और बेल आइकन को प्रेस कीजिए लेटेस्ट टेक्नोलॉजी वीडियो सबसे पहले देखने के लिए। তথ্য পাচার রুখতে করে টুইটার বন্ধ হলো 7 কোটি অ্যাকাউন্ট। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর বিরুদ্ধে একাধিকবার উঠেছে তথ্য পাচারের অভিযোগ। জানিয়ে তোলপাড় হয়েছে গোটা বিশ্বে। অভিযোগ মেটাতে বিভিন্ন ব্যবস্থাও গ্রহণ করছে সংস্থাগুলি। তথ্যের বেআইনি ব্যবহার রুখতে এবার আরও কড়া পদক্ষেপ নিয়েছে টুইটার। সম্প্রতি প্রকাশিত তথ্য একটি বলছে, গত 2 মাসে প্রায় 7 কোটি যার অ্যাকাউন্ট বন্ধ করেছে মাইক্রো ব্লগিং সাইটটি। এই অ্যাকাউন্টগুলির বেশিরভাগই ছিল অত্যন্ত সন্দেহভাজক বা আনঅ্যাক্টিভ। জানা গিয়েছে এই জাল অ্যাকাউন্টগুলোর বিষয়ে টুইটারকে অনেকদিন ধরে অভিযোগ জানিয়ে আসছে মার্কিন প্রশাসন। কেবল আবেদন করাই নয়, শেষের দিকে কার্যত টুইটারের উপর চাপ সৃষ্টি করেছিল আমেরিকা, কারণ এই জাল অ্যাকাউন্টগুলোর মাধ্যমে সমগ্র বিশ্বে পাচার হয়ে যাচ্ছিল বহু গ্রাহকের গোপন তথ্য, যা ব্যবহার করা হচ্ছিল বিভিন্ন বেআইনি কাজে। পাশাপাশি বেহাত হয়ে যাচ্ছিল অনেকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, বিভিন্ন পাসওয়ার্ড। ফলে চাপটে বিষয়টিকে তৎপরতার সঙ্গে দেখতে শুরু করে টুইটার। মার্কিন সংবাদ সংস্থা সূত্রের খবর, তাদের টুইটার কর্তৃপক্ষ জানিয়েছেন গত অক্টোবর থেকে প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছে এই জাল অ্যাকাউন্টের সংখ্যা। অন্যান্য সময়ের চেয়ে বৃদ্ধির হার বেড়েছে প্রায় দ্বিগুণ। সংস্থাটির দাবি, বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হওয়ার ফেক অ্যাকাউন্টগুলিকে খুঁজে তা নষ্ট করতে কিছুটা সময় লাগছিল তাদের। ফলে গত 2 মাস অর্থাৎ মে ও জুন ধরে লাগাতার জাল অ্যাকাউন্ট বন্ধের কাজ করেছেন তারা। প্রত্যেক দিন প্রায় 1 মিলিয়ন করে জাল অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। পাশাপাশি তথ্য প্রচার রুখতে গত মাসে বেশ কিছু নয়া ফিচার নিয়ে এসেছে টুইটার কর্তৃপক্ষ। I hope you like this video. If you like this video, so click on the like button and share to your close friend. If you do not subscribe my channel, so please subscribe my channel and press the bell icon. তথ্য পাচার রুখতে করে টুইটার বন্ধ হলো 7 কোটি অ্যাকাউন্ট। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর বিরুদ্ধে একাধিকবার উঠেছে তথ্য পাচারের অভিযোগ। জানিয়ে তোলপাড় হয়েছে গোটা বিশ্বে। অভিযোগ মেটাতে বিভিন্ন ব্যবস্থাও গ্রহণ করছে সংস্থাগুলি। তথ্যের বেআইনি ব্যবহার রুখতে এবার আরও কড়া পদক্ষেপ নিয়েছে টুইটার। সম্প্রতি প্রকাশিত তথ্য একটি বলছে, গত 2 মাসে প্রায় 7 কোটি যার অ্যাকাউন্ট বন্ধ করেছে মাইক্রো ব্লগিং সাইটটি। এই অ্যাকাউন্টগুলির বেশিরভাগই ছিল অত্যন্ত সন্দেহভাজক বা আনঅ্যাক্টিভ। জানা গিয়েছে এই জাল অ্যাকাউন্টগুলির বিষয়ে টুইটারকে অনেকদিন ধরে অভিযোগ জানিয়ে আসছে মার্কিন প্রশাসন। কেবল আবেদন করাই নয়, শেষের দিকে কার্যত টুইটারের উপর চাপ সৃষ্টি করেছিল আমেরিকা, কারণ এই জাল অ্যাকাউন্টগুলির মাধ্যমে সমগ্র বিশ্বে পাচার হয়ে যাচ্ছিল বহু গ্রাহকের গোপন তথ্য, যা ব্যবহার করা হচ্ছিল বিভিন্ন বেআইনি কাজে। পাশাপাশি বেহাত হয়ে যাচ্ছিল অনেকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, বিভিন্ন পাসওয়ার্ড। ফলে চাপটে বিষয়টিকে তৎপরতার সঙ্গে দেখতে শুরু করে টুইটার। মার্কিন সংবাদ সংস্থা সূত্রের খবর, তাদের টুইটার কর্তৃপক্ষ জানিয়েছেন গত অক্টোবর থেকে প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছে এই জাল অ্যাকাউন্টের সংখ্যা। অন্যান্য সময়ের চেয়ে বৃদ্ধির হার বেড়েছে প্রায় দ্বিগুণ। সংস্থাটির দাবি, বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হওয়ার ফেক অ্যাকাউন্টগুলিকে খুঁজে তা নষ্ট করতে কিছুটা সময় লাগছিল তাদের। ফলে গত 2 মাস অর্থাৎ মে ও জুন ধরে লাগাতার জাল অ্যাকাউন্ট বন্ধের কাজ করেছেন তারা। প্রত্যেক দিন প্রায় 1 মিলিয়ন করে জাল অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। পাশাপাশি তথ্য প্রচার রুখতে গত মাসে বেশ কিছু নয়া ফিচার নিয়ে এসেছে টুইটার কর্তৃপক্ষ। I hope you like this video. If you like this video, so click on the like button and share to your close friend. If you do not subscribe my channel, so please subscribe my channel and press the bell icon.